থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে জমে থাকা পানির চল্লিশ শতাংশ সেচে বের করে দিতে পেরেছে উদ্ধারকারীরা লক্ষ্য যত শীঘ্র সম্ভব তাদের বের করে আনা কারণ তার আগে বৃষ্টি শুরু হলে পিছিয়ে যাবে উদ্ধার কাজ বিস্তারিত দেখুন ডেস্ক নতুন করে ভারী বর্ষণ শুরুর আশঙ্কায় দিনরাত চলছে থামলুয়াং গুহার পানি নিষ্কাশন গুহামুখের চার কিলোমিটার ভেতরে জীবন মৃত্যুর মাঝে বারো কিশোর ফুটবলার আর তাদের কোচ তাদের উদ্ধারে থাই কর্তৃপক্ষের এ প্রাণপেষ্টা গুহার ভেতরে জমে থাকা পানির চল্লিশ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান বের করে আনা পানি যেন গুহায় আবারও ঢুকে না পড়ে সেজন্য এর মুখে বাদ তৈরি করা হয়েছে দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী সাত থেকে বারোই জুলাই চিয়াংরাই প্রদেশে ভারী বর্ষণ হতে পারে গুহার নতুন করে পানি ঢুকলে আটকে পড়াদের উদ্ধার পিছিয়ে যাবে তিন থেকে চার মাস কর্তৃপক্ষ বলছে আগামী দিন দু তিন আবহাওয়া শুষ্ক থাকলে বেশি পানি বের করা সম্ভব অর্ধেকেরও গুহার ভেতরের সব পানি বের করে আটকে পড়াদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সাঁতরে আসার চেয়ে হেঁটে বের হওয়াটা বেশি সহজ তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপরে এখন পর্যন্ত সাঁতরে আসা ছাড়া গুহা থেকে বেরোনোর কোনো উপায় নেই তাই ক্ষুদে ফুটবলারদের ডুব সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছেন ডুবুরিরা তবে তাদের কয়েকজন খুব দুর্বল হয়ে পড়ায় গুহা থেকে পানি বের করার উপরই দেয়া হচ্ছে গুরুত্ব এদিকে গুহার বাইরে অধীর অপেক্ষায় আটকে পড়াদের স্বজনরা তাদের নিরাপদ উদ্ধারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা উদ্ধারের পর সবাইকে দ্রুত হাসপাতাল নিতে মহড়া করেছে সেনাবাহিনী গেল তেইশে জুন থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থামলুয়াং দেখতে গিয়ে ভেতরে এক কুঠুরিতে আটকা পড়ে দেশটির কিশোর ফুটবল দলের সদস্যরা মঞ্জুরে খোদা নিউজ ডেস্ক